প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। হামাসের হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা বেড়ে 1538। এরপর জানিয়ে দিব ডিজিটাল মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দিল চীনা দুই কোম্পানি। এদিকে আমাদের সেনারা ভয়াবহ রকমের মানসিক অবসাদগ্রস্ত বলছে ইসরায়েলি স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি মিডিয়ার স্বীকারোক্তি। এবং জানিয়ে দেব পরাজয় হলে স্বীকার করছেন না জেলনুস্কি বলছে টাইম ম্যাগাজিন। এদিকে কেউ বিশ্বাস করছে না নেতানিয়াহুকে, গাজা যুদ্ধ নিয়ে মন্ত্রিসভা দ্বিধা বিভক্ত। সর্বশেষ জানিয়ে দেব গাজা এখন পৃথিবীর জাহান্নাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। হামাসের হামলায় নিহত ইসরায়েলি সংখ্যা বেড়ে 1538। হামাসের অতর্কিত হামলার পর থেকে তিন সপ্তাহে কমপক্ষে 1538 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম কেএন সোমবারে তথ্য জানিয়েছে। কেএন জানিয়েছে এখনো পর্যন্ত 823টি মরদেহ শনাক্ত করা হয়েছে এবং 715 জনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এর আগে রবিবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, গাজার সঙ্গে নিহত সেনার সংখ্যা 311 জনে পৌঁছেছে। তেল আভিভের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে সংঘর্ষে 5431 জন ইসরায়েলি আহত হয়েছেন। গত 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের অভ্যন্তরীণ সীমান্ত আক্রমণের পর পাল্টা আক্রমণে খুব বেশি সময় নেয়নি তেল আভিভ। এর মধ্যে গত কয়েকদিন ধরে চলা অবস্থা। ডিজিটাল মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দিল চীনা দুই কোম্পানি। অনলাইন বা ডিজিটাল মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দিয়েছে চীনের দুই শীর্ষ প্রযুক্তি কোম্পানি ও ডিজিটাল ম্যাপিং প্ল্যাটফর্ম আলিবাবা ও বাইদু। অর্থাৎ এই দুই কোম্পানির মানচিত্র অনুযায়ী মধ্যপ্রাচ্য ইসরায়েল বলতে এখন কোনো দেশ নেই, সম্পূর্ণ এলাকাই ফিলিস্তিন। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়ে এই দুই প্রতিষ্ঠান। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে আসছে চীন। দেশটি শুরু থেকেই প্রকাশ্য স্পষ্টভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম বাইদু চীনা ভাষার অনলাইন মানচিত্রে ফিলিস্তিনের শহরগুলোর নাম ও সীমানা দেখানো হয়, তবে সেখানে ইসরায়েলের কোনো চিহ্ন নেই। যদিও মানচিত্রে লুক্সেমবার্গের মতো ছোট দেশগুলোকে চিহ্নিত করা হয়েছে। গত 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের আকস্মিক অভিযানের পর থেকে গাজা উপত্যকায় নির্বিচার ও বিরামহীনভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত 30,000 ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এই সংঘাতে বরাবরের মতোই শুরু থেকেই ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র, তার পশ্চিমা মিত্র দেশগুলো। পাশাপাশি ফিলিস্তিন ইসরায়েল সংঘাত বন্ধে শুরু থেকেই সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে চীন, যেমনটা সোমবার বেইজিং এর এক নিয়মিত প্রেস ব্রিফিং এ বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন পেন। তিনি বলেন চীন এ ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং পরিস্থিতি শান্ত করার জন্য শান্তি ও আলোচনার পক্ষে কাজ করেছে। মুখপাত্র আরো বলেন সংলাপ, যুদ্ধবিরতি ও শান্তির জন্য যে কোনো উদ্যোগকে সমর্থন করবে চীন। যেসব প্রচেষ্টার লক্ষ্য হবে রাষ্ট্রতত্ত্বের ভিত্তিতে ফিলিস্তিন ইস্যুর ন্যায্য দীর্ঘস্থায়ী সমাধান, চীন যেসব প্রচেষ্টাকে সমর্থন দেবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে আরব দেশগুলো চীনের ন্যায়সঙ্গত অবস্থান ও ভূমিকার প্রশংসাও করেছে। আমাদের সেনারা ভয়াবহ রকমের মানসিক অবসাদগ্রস্ত বলছে ইসরায়েলি স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি মিডিয়ার স্বীকারোক্তি। ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী স্বীকার করেছেন ফিলিস্তিনি বাহিনীর প্রতিরোধের কারণে তাদের সেনাদের মানসিক পরিস্থিতি ভয়াবহ রকমের বিপর্যস্ত হয়ে পড়েছে। আল মায়াদিন টিভি নেটওয়ার্ক আরো জানিয়েছে আজই ইহুদিবাদী স্বাস্থ্যমন্ত্রী মোশে আরবেল স্বীকার করেছেন স্মরণকালের ইতিহাসে তাদের সেনারা সবচেয়ে বিপজ্জনক মানসিক সংকটে রয়েছে। আল মায়াদিন নেটওয়ার্কের মতে ইহুদিবাদী সরকারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গলবার স্বীকার করেছেন যে এই শাসনামলে ইহুদিবাদী উপাদানগুলি তাদের জাল ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক মানসিক সংকটে রয়েছে। এর আগেও ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর থেকে তাদের অসংখ্য সেনা মানসিক চিকিৎসা নেওয়ার আবেদন জানিয়েছে। আবেদনের সংখ্যা দিন দিন বাড়ছে বলে মিডিয়াগুলো খবর দিয়েছে। অপরদিকে ইহুদিবাদী দৈনিক হারেজ জানিয়েছে নেতানিয়াহুর সাথে সহযোগিতার বিষয়ে মতানৈক্য দেখা দেওয়ার, সেদেশের বন্দী ও নিখোঁজ বিষয়েও কমিটির উচ্চ পদস্থ কর্মকর্তারা পদত্যাগ করেছেন। আল আকসা তুফান অভিযান চলাকালে বন্দী এবং নিখোঁজ ব্যক্তিদের পরিস্থিতি
তদন্তের জন্য ওই বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু। ইহুদিবাদী গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইহুদিবাদী গোয়েন্দা অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শাবাক এর সাবেক প্রধান ইয়াকুব পেরি এবং নিখোঁজ ব্যক্তি ও বন্দি বিষয়ক মামলার সাবেক প্রধান ডেভিড ময়দান যুদ্ধ পরিচালনায় নেতানিয়াহুর মন্ত্রিসভার অযোগ্যতার সমালোচনা করে পদত্যাগ করেছেন। পরাজয় হলে স্বীকার করছেন না জেলেনস্কি, বলছে টাইম ম্যাগাজিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনীয় সেনাবাহিনীর পরাজয়ের কথা অস্বীকার করেছেন। টাইম ম্যাগাজিন জেলেনস্কির কর্মীদের বরাত দিয়ে জানিয়েছে। নিবন্ধের লেখক সাইমন সাস্টারের মতে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনী পরাস্ত হলেও জেলেনস্কির প্রত্যয় পরিবর্তন হয়নি। যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক বিপর্যয় সত্ত্বেও তিনি যুদ্ধ ছেড়ে দেওয়া বা কোনো ধরনের শান্তির জন্য চেষ্টা করার ইচ্ছা পোষণ করে না। তিনি লিখেছেন, তিনি নিজেকে প্রতারিত করেছেন, আমাদের কোনো বিকল্প নেই, আমরা জিতছি না। তবে তিনি সেটি মানছেন না। শাস্টার জেলেনস্কির এক ঘনিষ্ঠ সহযোগীকে উদ্ধৃত করেছেন। জেলেনস্কির একগুয়েমি তার কিছু সহযোগী বলেছেন একটি নতুন কৌশল। কেউ বিশ্বাস করছে না নেতানিয়াহুকে, গাজার যুদ্ধ নিয়ে মন্ত্রিসভা দ্বিধা বিভক্ত। রোববার মধ্যরাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেখেন যে গত 7 অক্টোবর হামাস যে আক্রমণ চালিয়েছে সে ব্যাপারে তাকে কেউ অগ্রিম সতর্ক করেনি। এ অভিযোগ তিনি মূলত সেনাবাহিনী ও গোয়েন্দা প্রধানদের বিরুদ্ধেই করেছেন বলে প্রতীয়মান হয়েছে। নেতানিয়াহু বোঝাতে চেয়েছেন যে বাহিনী প্রধানরা হামাসের প্রস্তুতি সম্পর্কে অবগত ছিলেন। হামাসের এই হামলার অন্তত 1,400 ইসরায়েলি নিহত হয়েছে, কিন্তু নেতানিয়াহু এ বিবৃতি হইচই ফেলে দিয়েছে। রাজনৈতিক নেতারা নেতানিয়াহুর সমালোচনা করে বলেছেন যে গাজায় ইসরায়েলি বাহিনী যখন কঠিন সামরিক অভিযান চালাচ্ছে, এ সময় তিনি এ নিয়ে রাজনীতি করছেন। এ নিয়ে ক্ষোভ এতটাই প্রকাশিত হয়েছে যে নেতানিয়াহু শেষ পর্যন্ত সেই টুইটটি ডিলিট করতে বাধ্য হয়েছেন এবং শেষ পর্যন্ত তিনি এ ব্যাপারে অনুতপ্ত হয়েছেন, বলেছেন তিনি ভুল করেছেন। বিশ্লেষকরা বলছেন এই বিষয়টি এটাই প্রমাণ করেছে যে রাজনৈতিক সামরিক কর্তৃপক্ষের মধ্যে বিরোধ বাড়ছে। নেতানিয়াহুর নেতৃত্ব এবং জাতীয় নিরাপত্তার উপর নিজের স্বার্থকে প্রাধান্য না দিয়ে যুদ্ধের মাধ্যমে দেশকে পরিচালনা করার তার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক বিষয়ের গবেষণা সংস্থা চাথাম হাউজের মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা প্রোগ্রামের সহযোগী ফেলো ইয়োসি মেকেলবার্গ বলেন, তিনি নিয়ন্ত্রণের বাইরে ছিলেন, এটা বলা হবে বছরের সেই অবমূল্যায়ন। গাজা এখন পৃথিবীর জাহান্নাম। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে ফিলিস্তিনের দূত বলেছেন গাজা এখন পৃথিবীর জাহান্নাম। জাতিসংঘের সোমবারের অধিবেশনে রিয়াদ মনসুর আরো বলেন, জাতিসংঘ গাজায় ফিলিস্তিনিদের বাঁচালে তা মানবতাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে। আনাদোলু জানায়, তিনি বলেন, গাজার 23 লাখ ফিলিস্তিনি দুর্ভোগ সহ্য করছে, কাউকে কষ্ট দেওয়া উচিত নয়, তাদের অবরুদ্ধ করে বোমা বর্ষণ করা হচ্ছে। তিনি বলেন, ইসরায়েলি বিমান হামলার পর গাজার অর্ধেক বাড়ি এখন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, 14 লাখের বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে, গাজায় কার্যত আমাদের সব লোক বাস্তুচ্যুত হয়েছেন। মনসুর বলেন, মানুষেরা গাড়িতে রাস্তায় ঘুমাচ্ছে, বাঁচার জন্য তারা যেখানেই যাক না কেন সেখানেই তাদের হত্যা করা হচ্ছে। তিনি বলেন, গাজার দক্ষিণে 3,000 জনসহ 8,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন এ সময় তিনি বলেন, ইসরায়েল জোরপূর্বক 1,000 মানুষকে স্থানান্তর করেছে। তিনি বলেন, মৃত্যুর এ বিস্ময়কর পরিসংখ্যান প্রতি মিনিটে বাড়ছে। নিরাপত্তা পরিষদ সদস্য দেশগুলোকে এখনই ফিলিস্তিনি অবস্থা উন্নয়নের কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, তিনি বলেন, মৃত্যুর এই বিস্ময়কর পরিসংখ্যান প্রতি মিনিটে বাড়ছে। নিরাপত্তা পরিষদ সদস্য দেশগুলোকে এখনই ফিলিস্তিনিদের অবস্থা উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, গাজার ফিলিস্তিনিরা প্রতিদিন এবং প্রতি রাতে মৃত্যুর মুখোমুখি হচ্ছে, তাদের বাঁচান, মানুষ হিসেবে দেখুন। এদিকে ফিলিস্তিনিদের গাজা উপত্যকা ইসরায়েলের চলমান হামলা নিয়ে বিভক্ত হয়ে পড়েছে ইসরায়েলি নাগরিকরা। দেশটির উপকূলীয় শহর সিজারিয়াতে সরকার বিরোধী এক বিক্ষোভে নেতানিয়াহু সরকার যুদ্ধ নীতির সমালোচনা করেন বিক্ষোভকারীরা। তারা দাবি করেন ফিলিস্তিনিদের উপর সামরিক হামলা কেবল আরো যুদ্ধ ডেকে আনবে।